হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটা মজার জিনিস দেখব। আজকে টিউটোরিয়ালটা একটু বড়, কিন্তু এটা আপনাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করবে আপনারা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন। কারণ কোনো একটা ওয়েবসাইটের সৌন্দর্য বাড়ানোর জন্য সেটাকে যত বেশি আপনি অ্যানিমেশন দিতে পারবেন তত বেশি সেটা কিন্তু সুন্দর দেখাবে। এবং অ্যানিমেশন ইউজ করা অনেক সময় আমাদের অনেক কঠিন হয়ে যায়। তো আমরা যদি animate.css এটা ইউজ করি, এর মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে, যেমন টাডা, তারপরে হচ্ছে হার্টবিট, তারপরে বাউন্স লেফট, এরকম আরও অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। দেখুন, এই যে এখান থেকে আপনারা গেলে দেখতে পারবেন। তো এই animate.css এটা কীভাবে ইউজ করতে হয় এটা আজকে আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাবো। তবে তার আগে আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আজকের টিউটোরিয়ালটা একটু বড় হলেও আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যাতে ধৈর্য সহকারে আপনারা পুরো টিউটোরিয়ালটা পুরোপুরি দেখেন। কারণ পুরো টিউটোরিয়াল যদি আপনারা না দেখেন তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কী করতে যাচ্ছি। তো প্রথমে এই animate.css দিয়ে কাজ করার আগে আমাদের একটা ইউআই ডিজাইন করতে হবে যেটার উপরে আমরা অ্যানিমেশনটা দেখাবো, ঠিক আছে? সো আমরা যেটা করব, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার নাম আমি দিব হচ্ছে animate.css, এবং এর ভেতরে আমি দুটো ফাইল ক্রিয়েট করব। একটা নাম দিব হচ্ছে আমি index.html, এবং আর একটা নাম দিব হচ্ছে আমি style.css। সরি, এটা টেক্সট ফাইল হয়ে গেছে, কেটে দিতে হবে। সেভ দিলাম, এখন এটা সিএসএস ফাইল হয়ে গেল। সো আমরা এটাকে ওপেন করব হচ্ছে ভিএস কোড দিয়ে। তো আমরা এখানে গিট ব্যাশ ইউজ করব। আপনারা চাইলে এটা অ্যাটম দিয়েও করতে পারেন, নোট প্যাড প্লাস প্লাস দিয়েও করতে পারেন, এটা কোনো ম্যাটার না। এবং ভিএস কোডের উপরে আমি সামনে টিউটোরিয়াল নিয়ে আসব কীভাবে ভিএস কোড ইউজ করতে হয়। তো দেখুন, এখানে ওয়েলকাম পেজ আসছিলো, এটা আমি ক্রস দিয়ে কেটে দিয়েছি। এবং এখানে দেখুন, এই যে animate.css এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে, এবং এর ভেতরে দুটো ফাইল index.html এবং style.css। সো আমরা এখানে যেহেতু index.html এর উপরে বুটস্ট্র্যাপ নিয়ে আসবো, সো বুটস্ট্র্যাপের স্টার্টার টেম্পলেটটা আমরা এখান থেকে নিয়ে আসবো। আমরা যদি গুগল করি তাহলে পেয়ে যাবো। এখান থেকে ইন্ট্রোডাকশনে গেলাম, এই স্ক্রোল করে যদি নিচে যাই দেখবো যে এই স্টার্টার টেমপ্লেট রয়েছে। সো বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করতে হয় আপনারা যদি এটা না জানেন তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে বুটস্ট্র্যাপের প্লেলিস্টটা দেখে নেবেন, সেখানে আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি যে বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করতে হয়। এবং এখান থেকে আমি ভিউ থেকে টগল ওয়ার্ড র্যাপ করে দিলাম, তাহলে আমার এটা এক পেজের মধ্যে চলে আসলো। এখন এখান থেকে আমি টাইটেলটা চেঞ্জ করে দিই, এটাকে আমি দিব হচ্ছে animate.css, এবং এইখানে বডির ভেতরে এই এইচ ওয়ানটা আমি কেটে দিচ্ছি, এটা আমার লাগবে না। সো এখানে আমাকে বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাসটা ইউজ করতে হবে। সরি, কন্টেইনার বানান ভুল হয়ে গেছে, কন্টেইনার। এখন এই কন্টেইনারের ভেতরে আমরা একটা হেডার ট্যাগ ইউজ করব, এবং এর ভেতরে আমরা দিব একটা এইচ ওয়ান, এবং এটা ডিসপ্লে থাকবে display-4 animate.css, সরি সিএসএস না দিয়ে আমরা স্যান্ডবক্স দিই। সো এবার যদি সেভ দেই, এবং আমাদের যেই ফোল্ডারটা রয়েছে এই index.html, সো এটাকে আমরা ওপেন করলাম, অ্যানিমেট স্যান্ডবক্স চলে আসলো। এখানে যে display-4 এটা কিন্তু বুটস্ট্র্যাপের একটা ক্লাস, আপনাদের অলরেডি জানার কথা। তো এখানে আমরা আরও কিছু ক্লাস ইউজ করব হেডারের মধ্যে। h1-এর মধ্যে আমরা display-4 ইউজ করেছি, এবং হেডার ট্যাগের ভেতরে আমরা বুটস্ট্র্যাপের আরও কিছু ক্লাস ইউজ করব, যেমন হচ্ছে আমার টেক্সটটা থাকবে হচ্ছে সেন্টারে, সো text-center, এবং এটার ব্যাকগ্রাউন্ড যে কালার হবে সেটা প্রাইমারি দিয়ে দিই আমি, bg-primary। এবার সেভ দিই। এখন যদি আমি আমার পেজটাকে রিলোড দিই দেখবো যে হ্যাঁ, আমার পুরো টেক্সটটা সেন্টারে চলে আসছে, এবং এটার পেছনে একটা কালার পেয়ে গেছে। এবং এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার টেক্সটের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, এটাকে আমি হোয়াইট কালার করে দিই, সো text-white। এবং এইখানে আমরা প্যাডিং দিয়ে দিই কিছুটা, সো p-5 দিলে প্যাডিং পেয়ে যাবে, এটাও বুটস্ট্র্যাপের ক্লাস। সো এবার রিলোড দেই, হ্যাঁ প্যাডিং পেয়ে গেছে, আমার টেক্সটের কালারও চেঞ্জ হয়ে গেছে। সো এবার দেখতে এটা সুন্দর লাগতেছে। সো আমার হেডারের কাজ শেষ। এবার আমি যেটা করব, এখানে সেকশন ট্যাগ নিব, এবং এর মধ্যে h1 দিয়ে আমি নিব হচ্ছে section-1, এটা লিখে দিলাম, এবং এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ নিব। সো এখান থেকে আমরা ডামি কন্টেন্ট নিয়ে আসবো। লরেম ইপসামের কাজ আমি আশা করবো আপনারা অলরেডি জানেন। সো লরেম ইপসাম থেকে আমি 40 ওয়ার্ডের লরেম ইপসাম নিয়ে আসলাম, এটা হচ্ছে ডামি কন্টেন্ট। এবং এই সেকশনের মধ্যে আমি একটা আইডি দিয়ে দিই, যেটার নাম আমি দিব হচ্ছে section-1,
এবং এর ভেতরে কিছু ক্লাস দিয়ে দিব, বুটস্ট্র্যাপের ক্লাস। যেমন এইখানে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি দিব হচ্ছে বিজি ড্যাশ সাকসেস, এবং এটার প্যাডিং দিয়ে দিব P-5, এবং মার্জিন উপরে নিচে দিয়ে দিচ্ছি, আচ্ছা ফোর না দিয়ে 3 দেই। উপরে নিচে মার্জিন দিলে MY-3, ঠিক আছে? সো উপরে নিচে মার্জিন 3 পেয়ে গেল। সো এবার যদি রিলোড দিই দেখি আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে আমার সেকশন 1। তো এরকম আরও একটা সেকশন আমরা ক্রিয়েট করব। এই সেকশনটাকে আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে সেকশন 2 দিয়ে দিব আইডিটা, এবং এইখানে আমার 1-এর জায়গায় 2 দিয়ে দেই, সেভ দিলাম। এখন যদি রিলোড দেই দেখবো যে আমার সেকশন 2ও চলে আসে। আচ্ছা, এই দুটোর কালার এক হয়ে গেছে। সো আমি এইটাকে বিজি ড্যাশ সাকসেস না দিয়ে ডেঞ্জার দিয়ে দিই, বিজি ড্যাশ ডেঞ্জার। তাহলে কি হবে, আমার লাস্টের যে সেকশন সেটা লাল হয়ে যাবে। তো দেখুন, আমাদের কিন্তু ইউআই ডিজাইনের কাজ শেষ। এখন আমরা anime.css এটা অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করার জন্য আপনি এটা ডাউনলোড ভার্সনটাও ইউজ করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন, আমি যেটা করব আর কি, anime.css CDNJS এটা লিখে যদি আপনি সার্চ করেন গুগলে, তাহলে হচ্ছে এই যে এই সাইটটা চলে আসবে। এই সাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এখানে দেখুন, এখানে এই যে সিডিএন ফাইলটা পেয়ে যাবেন। সো আমরা যেটা করব, এখানে যদি আমরা মাউসের কার্সারটা নেই, তাহলে দেখবো যে এখানে একটা অ্যারো সাইন রয়েছে, এটাতে ক্লিক করে কপি লিঙ্ক ট্যাগ এটা কপি করব, ঠিক আছে? এবং এটাকে আমরা যেটা করব, এইখানে আমাদের এই বুটস্ট্র্যাপের লিঙ্কের নিচে এটাকে বসিয়ে দিব, ঠিক আছে? এই যে এই লিঙ্কটা। সো এটাকে এখন সেভ দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, তো আমার এই anime.css এটা লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে? সো এখন এটা আপনি ডাউনলোড করেও ইউজ করতে পারতেন, তাও আমি সিডিএনটা ইউজ করলাম। যাই হোক, তো এখন এটা ডকুমেন্টেশনটা আমরা পড়ব। তো এই ভিউ অন গিটহাবে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখুন, এখানে ডকুমেন্টেশন লেখা আছে। আপনি চাইলে npm দিয়েও ইনস্টল করতে পারেন এটাকে। তারপরে এইখানে কত ধরনের অ্যানিমেশন রয়েছে এখানে দেখুন, এখান থেকে আপনারা সবগুলো অ্যানিমেশন পাবেন। এবং এখানে এটাকে কিভাবে ইউজ করতে হয়, এই যে ফুল এক্সাম্পল, ঠিক আছে, এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে এখানে দেখানো হয়েছে। সো আমি এখান থেকে যেটা করব, দেখুন এই যে এখানে প্রথমে অ্যানিমেটেড দেওয়া হয়েছে, তারপরে ইনফাইনাইট, তারপরে বাউন্স, ঠিক আছে, যে অ্যানিমেশনটা ইউজ করতে চাচ্ছেন আপনি, তারপরে এটা ডিলে কত সেকেন্ড থাকবে, সব কিছুই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে যেটা করব, এই অ্যানিমেটেড এটাকে কপি করি, এইখানে হচ্ছে আমার হেডারটা কোথায়, এই যে এটা হচ্ছে আমার হেডার। সো হেডারের ভেতরে আমি ক্লাসের নাম দিয়ে দিব, এটা আমি শুরুতেই দিয়ে দিই, সো অ্যানিমেটেড। এবং অ্যানিমেটেড দেওয়ার পরে আমি যেই অ্যানিমেশনটা ইউজ করতে চাচ্ছি সেই অ্যানিমেশনটা আমি এখান থেকে দিব। সো এখানে আমি স্লাইডিং ডাউন দিয়ে দিই, এই অ্যানিমেশনটা আমি ইউজ করব। এখানে দেখুন, এই যে ক্লাসের নামগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে সব ক্লাসের নাম, ঠিক আছে? তো আমি যেটাকে কপি করেছিলাম এটা স্লাইড ইন ডাউন, Ctrl+C দিয়ে কপি করলাম। এবং যেটা করব, এখানে আমি পেস্ট করে দেবো। সো দেখুন, এই যে এই হেডারের উপরে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যেখানেই অ্যানিমেশন ইউজ করতে চান এই animated.css এর, সেখানেই আপনাকে প্রথমে অ্যানিমেটেড লিখতে হবে, এবং আপনি যেই অ্যানিমেশনটা ইউজ করতে চান সেটার নাম লিখতে হবে। সো আমি এখানে স্লাইড ইন ডাউন দিব। এখন সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন যদি আমি আমার পেজটাকে রিলোড দেই, রিলোড দিলে দেখুন এই যে অ্যানিমেশনটা কিন্তু কাজ করতেছে, দেখুন তো, জিনিসটা কিন্তু খুবই মজার। এখন আপনি এখান থেকে যদি আমি ডকুমেন্টেশনটা দেখি, এখানে দেখুন আপনি এখানে CSSও ইউজ করতে পারবেন। তো CSS আপনি এটার ভিতরেও ইউজ করতে পারবেন। এই যে ইনফাইনাইট দিলে কি হয়তো, ইনফাইনাইট টাইম সেটা চলতে থাকতো। আমি যদি এখানে এই ক্লাসটা ইউজ করতাম ইনফাইনাইট, সো আমি সেভ দিলাম। এখন রিলোড দেই, দেখবো যে এটা বারবার বারবার এটা স্লাইড ইন ডাউন হতে থাকবে, ঠিক আছে? সো আমি এটাকে কেটে দেই। এখন আমরা এইভাবে ইউজ না করে আমরা যেটা করতে পারি, এটাকে আমি, আচ্ছা এইটাকে না করে আমি এই সেকশনের উপরে এটা দেখাবো না, যে এটাতে আমি এক্সট্রা CSS কীভাবে দিতে পারি CSS এর ফাইল থেকে, ঠিক আছে? সো এখন যেটা করব, এই এটাকে রিলোড দেই, এই সেকশন 1 এবং সেকশন 2 এর উপরে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সো অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য কোন অ্যানিমেশন অ্যাপ্লাই করব দেখি, এইখান থেকে, আচ্ছা এখানে দেখুন স্লাইড ইন লেফট এবং স্লাইড ইন রাইট রয়েছে। সো এই দুটো অ্যানিমেশন আমরা চাইলে ইউজ করতে পারি। সো স্লাইড ইন লেফট প্রথমে আমরা ইউজ করি। তো এটা ইউজ করার জন্য এই যে সেকশন 1, সো সেকশন 1 আমি এখানে দিয়ে দিব
ক্লাসের নামটা দিয়ে দিব স্লাইড ইন লেফট, এবং অবশ্যই আপনাকে এর আগে যেটা ইউজ করতে হবে অ্যানিমেটেড, ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু আপনার ইউজ করতেই হবে। এবং এটাকে আমি কপি করি, কপি করে এই সেকশন টুতেও এটাকে বসিয়ে দিই ক্লাসের ভেতরে। সো এটা স্লাইড ইন লেফট না দিয়ে স্লাইড ইন রাইট ক্লাসটা ইউজ করব। সো দেখুন এই যে এখানে কিন্তু স্লাইড ইন রাইটও রয়েছে, এই যে স্লাইড ইন রাইট। সো এটা অলরেডি আমরা সেভ দিয়েছি, এখন যদি রিলোড দিই দেখবো যে এই যে দেখুন আমি যখনই এটাকে রিলোড দিতেছি অ্যানিমেশনটা কাজ করতেছে সুন্দরভাবে। তো মজার না জিনিসটা? আমার তো মনে হয় খুবই একটা চমৎকার একটা জিনিস এটা। তো এখন এই সেকশন 1 এবং সেকশন 2 এর উপরে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। তো আমরা এখান থেকেও দিতে পারতাম, এই যে এইখানে যেভাবে দিয়েছে, এখানে যদি আমরা ডকুমেন্টেশনে দেখি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন, এই যে ডিলে 2 সেকেন্ড, ঠিক আছে। সো এইভাবে আপনারা ইউজ করতে পারেন, অথবা এই যে এখান থেকে এতটুকু অংশ আমি কপি করি, এখানেও এই যে এইভাবে সিএসএস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এটাকে কপি করলাম, কপি করে এখন এখানে ক্লিক করলাম, এই স্টাইল ডট সিএসএস ফাইলে গেলাম, এটাকে পেস্ট করে দিলাম। এইখানে ইওর এলিমেন্ট এই জায়গাটাতে আমরা কেটে, আমরা এখানে আইডি নিয়েছিলাম সেকশন-1, সো আইডির উপরে আমরা সিএসএসটা অ্যাপ্লাই করব। সো এটার ডিউরেশন হবে হচ্ছে, অ্যানিমেশনের ডিউরেশন হবে 3 সেকেন্ড, অ্যানিমেশনের ডিলে হবে 2 সেকেন্ড। আচ্ছা, ইনফাইনাইটটা আমরা কেটে দিচ্ছি, ইনফাইনাইট হলে ওই যে বারবার এটা চলতে থাকতো, সো আমরা ইনফাইনাইটটা দিলাম না। এবার যদি আমরা রিলোড দেই দেখবো যে সেকশন 1-এ, আচ্ছা ডিউরেশনটা কেটে দিব না ডিলেটা কেটে দিব, ডিউরেশনটা আমরা কেটে দিই। সো এবার সেভ দেই, রিলোড দেই, এরপরেও ডিলে দেখাচ্ছে। আচ্ছা আমরা কি এটা সেভ দিয়েছিলাম, এটা ডিউরেশনটা দেখাচ্ছে, এবার ডিউরেশনটা দিয়ে দেখি কি হয়, এটা 5 সেকেন্ড দিয়ে দিই, সেভ দিলাম, এবার দেখি কি হয়। আচ্ছা এখনও কিছু হচ্ছে না, ও সরি, এইখানে তো আমরা একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে এই যে আমরা স্টাইল ডট সিএসএস যে আমরা ইউজ করেছি, দেখেন আমরা কি ভুলটা করেছি। এইখানে এইচটিএমএলের মধ্যে তো আমরা এইখানে ফাইলটাকে লিঙ্ক করাতে হবে, তাই না? আমরা যদি লিঙ্কই না করাই তাহলে এই স্টাইল ডট সিএসএস ফাইলটা কি কাজ করবে? করবে তো না, সরি, বিগ মিস্টেক। সো এখন সেভ দিলাম, এখন আশা করি কাজ করবে, দেখেন এই যে এখন কিন্তু অ্যানিমেশনটা কাজ করতেছে, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করে নাই। তো এখন এই যে ডিউরেশন থাকবে 5 সেকেন্ড, দেখেন এই যে সেকশন 1-এর অ্যানিমেশনের ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড। সো এখন আগে যেটা ছিল ইনফাইনাইটটা আমি কেটে দেই, এটা লাগবে না, এখন সেভ দিয়ে দেখি কি হয়। দেখেন এটা এই যে ডিলে হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। সো ডিলে না দিয়ে আমরা ডিউরেশনটাই থাকুক, এটা দেখতে ভালো লাগবে। এবং এইটাকে আমি কপি করে আবার এখানে পেস্ট করে দিই, তারপরে এখানে আমি দিয়ে দিই হচ্ছে 2, তাহলে সেকশন 2 এর উপরে কাজ করবে। এটা ডিউরেশন আমি 2-3 না দিয়ে দিই হচ্ছে 4, ঠিক আছে, তারপরে এটাকে রিলোড দিই, দেখুন এটা আসতে লাগতেছে 3 সেকেন্ড, এটা আসতে লাগতেছে 4 সেকেন্ড। তো এটাকে 3 না দিয়ে এটাকে দেই 2, আর এটাকে দেই হচ্ছে 3। সো এবার সেভ দিয়ে রিলোড দেই, তো অ্যানিমেশন কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। তো জিনিসটা কিন্তু খুবই মজার একটা জিনিস। এখন এইখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপার হচ্ছে দেখুন আমি যখনই রিলোড দিতেছি তখনই কিন্তু অ্যানিমেশনটা চলে আসতেছে, ঠিক আছে। কিন্তু এখন যদি এমন করি আমরা, আমরা আবার ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে যাই, এখন এইখানে আমার সেকশন হচ্ছে এটা, এটাকে আমি কেটে দেই, ছোট করে দিই, এই যে আমার এই সেকশন, এই সেকশনের উপরে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, সেকশন 1 এবং সেকশন 2 এর উপরে আমি একটা প্যারাগ্রাফ নিব, যেটা লরেমে দিব হচ্ছে আমি 1000 ওয়ার্ড, ট্যাবে প্রেস করলাম, সো আমার 1000 ওয়ার্ড চলে আসলো। এবার আমি সেভ দিই, পেজটাকে রিলোড দিই, এই যে আমার অ্যানিমেশন হয়ে গেছে, এই নিচেও কিন্তু আমার অ্যানিমেশন হয়ে গেছে। সো এটা কি দেখতে ভালো লাগতেছে? আমি এই যে এটা রিলোড দেওয়ার সাথে সাথে এই যে অ্যানিমেশন হয়ে গেছে, কিন্তু আমরা এরকম চাই না, আমরা চাই হচ্ছে ইউজাররা যখন আপনার ওয়েবসাইটটা স্ক্রোল করে নিচে যাবে তখন অ্যানিমেশনটা কাজ করবে, এর আগে অ্যানিমেশনটা কাজ করবে না, নিচের যেই অ্যানিমেশনগুলো থাকবে, ঠিক আছে। এখানে দেখুন এখানে কিন্তু রিলোড দেওয়ার সাথে সাথে এই অ্যানিমেশনটা তো কাজ করতেছেই, নিচের অ্যানিমেশনগুলোও কাজ করে ফেলছে, তাহলে কি এটা ইউজার দেখতে পারবে? এটা তো দেখতে পারবেন না। তো এই
এটা যাতে দেখতে পারে যখন ইউজার স্ক্রোল করবে, স্ক্রোল করার পরে কাজ করবে এটা। এইটা করার জন্য আমাদের একটা জেএসএস এর ইঞ্জিন ইউজ করতে হবে, যেটা হচ্ছে ওয়াও ডট জেএসএস। সো এইটা আমরা কিভাবে ইউজ করব, এটার জন্য আপনাকে গুগল করতে হবে ওয়াও জেএস, ওয়াও ডট জেএস লিখলেই চলে আসবে। দেখুন এখানে লেখা আছে রিভিল অ্যানিমেশনস ওয়েন স্ক্রোলিং। সো এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন এই যে এইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ওয়াও ডট জেএস এর হোম পেজ। তো এখানে যদি আমরা স্ক্রোল করে নিচে যাই, দেখবো যে যে যখন আমরা স্ক্রোল করতেছি তখন অ্যানিমেশনগুলো কাজ করতেছে, এর আগে কিন্তু অ্যানিমেশনগুলো কাজ করে নাই, ঠিক আছে। সো একবার কাজ হয়ে গেলে পরে আবার দেখাবে না। দেখুন এই যে আবারও আমি রিলোড দেই, আচ্ছা এখন তো আমি নিচেই ছিলাম। আচ্ছা নিচে থাকুক বা উপরে থাকুক, এতক্ষণ নিচে ছিলাম তাই নিচেরগুলো দেখাইছে আগে, পরে উপরেগুলো। আমি আবার স্ক্রোল করে উপরে আসলাম, এখন এই যে উপরেরগুলো দেখাইলো, ঠিক আছে। এই পর্যন্ত আমরা অ্যানিমেশন দেখলাম, এখন স্ক্রোল করে নিচে যেতে থাকলে দেখুন এই যে নিচের অ্যানিমেশনগুলো কাজ করতেছে। সো এইটাই আমরা অ্যাপ্লাই করব এই ইউআই এর উপরে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য এই যে হাউ টু ইউজ, এখানে যদি আমরা যাই, এখানে আপনারা দেখতে পারবেন যে এটা কিভাবে ইউজ করছে। সো এই যে আপনাকে এগুলা ইউজ করতে হবে, এই জাভাস্ক্রিপ্টের এই স্ক্রিপ্টিং ট্যাগটা ইউজ করতে হবে। সো আমরা যেটা করব, আমরা এই স্ক্রিপ্টের এই দুটো অংশকে কপি করব, এই যে এই অংশটাকে কপি করে আমরা স্ক্রোল করে একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে এখানে এই বডি যেই ট্যাগ শেষ হয়েছে, এর আগে আমরা এই স্ক্রিপ্টিং ট্যাগটাকে পেস্ট করে দিব। এখন এখানে দেখুন, এখানে বলতেছে যে সোর্সটা কি বলতেছে, একটা জেএস ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতরে ওয়াও ডট মিন ডট জেএস এই ফাইলটা থাকবে। সো এই ফাইলটাকে আমরা কিভাবে পাবো, তো এই ফাইলটাকে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ওয়েবসাইট থেকে আপনাকে এই যে গিটহাবের এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনি যদি এই যে এখান থেকে এটাকে ডাউনলোড করেন, এখানে আপনাদের ডাউনলোডের আইকন থাকবে। সো এখান থেকে যদি ডাউনলোড জিপ দেই তাহলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এই ফাইলটা সম্ভবত আমার ফুল কম্পিউটারে ডাউনলোড করাই ছিল, তারপর আমি আরেকবার ডাউনলোড করলাম। সো দেখুন এই যে এরকম একটা জিপ ফাইল থাকবে। সো এই জিপ ফাইলটাকে আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে আমরা এই ফোল্ডারটাকে এক্সট্রাক্ট করলাম, এটাকে ওপেন করলাম। এখন এখানে আমার ফাইলটাকে বের করতে হবে, এই যে এটা আছে হচ্ছে ডিস্ট ফোল্ডারের ভেতরে, ঠিক আছে ডিস্ট। তো এখানে এই যে ওয়াও ডট মিন ডট জেস, তো এখানে কি আমার ওয়াও ডট, হ্যাঁ এই যে ওয়াও ডট মিন ডট জেস এই ফাইলটাই আমার লাগবে। সো এটাকে আমি কপি করি, কপি করে এটাকে আমি কোথায় রাখবো, এটাকে আমি রাখবো হচ্ছে ওই যে আমি অ্যানিমেট সিএসএস যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, এটার মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটার নাম আমি দিব হচ্ছে জেস। এবং জেস ফোল্ডারের ভেতরে আমি এই ওয়াও ডট মিন ডট জেস এই ফাইলটাকে পেস্ট করে দিব। তো এখন এটা কিন্তু আমার লিঙ্ক হয়ে গেল। সো এখন আমাকে যেটা করতে হবে, এইখান থেকে আমি যদি একটু দেখি ওয়াও ডট জেস, তো সো এখানে স্ক্রোল করে একটু আপনাকে দেখতে হবে যে এটা ডকুমেন্টেশনে কি বলছে। সো এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে সব কিছুই সেম আছে, ঠিক আছে। দেখুন এই যে এখানে অ্যানিমেশনগুলো সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার অ্যানিমেশনটা তখনই ইউজ করতে পারবেন, অ্যানিমেট ডট সিএসএস তখনই ইউজ করতে পারবেন যখন ওই অ্যানিমেটেড যেই ক্লাসটা আমরা ইউজ করেছি তার পরিবর্তে আপনাকে ওয়াওটা ইউজ করতে হবে, তখনই আপনি এটাকে কাজ করাইতে পারবেন, ঠিক আছে। সো আমরা যেটা করব, আমরা জাস্ট ওয়াওটাকে কপি করি, ওয়াওটাকে কপি করে প্রতিটা জায়গাতেই আমাদের অ্যানিমেটেড যেই সব জায়গা রয়েছে, এই যে প্রথমে আমাদের হেডারটা রয়েছে, সো হেডারের ভেতরে এই অ্যানিমেটেডের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে ওয়াও। তারপরে এই সেকশন ওয়ানে এই অ্যানিমেটেডের জায়গায় দিয়ে দিব ওয়াও, এইখানেও দিয়ে দিব ওয়াও। সো এখন সেভ দেই, সেভ দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দেই, এই অ্যানিমেশনটা কাজ করলো, ভালো কথা। এখন যদি আমরা নিচে যাই দেখবো যে এই যে এখন অ্যানিমেশনটা কাজ করলো, ঠিক আছে। আবার যদি আমি এখন রিলোড দিই, এটা কাজ করলো, ঠিক আছে। এখন যদি আমি উপরে যাই দেখবো যে এই অ্যানিমেশনটা দেখার পরে, ইউজার মানে আমি দেখার পরে তারপর এটা কাজ করছে, এর আগে কিন্তু এটা কাজ করে নাই। সো ওয়াও ডট জেএস খুবই ইউজফুল একটা ইঞ্জিন, তো এটা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং এর মাধ্যমে আপনারা খুব ইজিলি খুব মজার মজার অ্যানিমেশন আপনাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলের বাকি টিউটোরিয়ালগুলো দেখবেন। ধন্যবাদ।